দেশের ক্রিকেটে ঝড় তুলে অবসরের ঘোষণা দেওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে তামিম ইকবাল। এ সময় পরিবারের পাশাপাশি বিসিবি সভাপতি ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সহ হাজির হন সেখানে। তামিমের অবসরে নতুন মোড়ের আভাস পেয়ে গণভবনের বাইরে গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড়। দুপুর গড়িয়ে বিকেল, অবশেষে বেরিয়ে আসেন সবাই। তামিম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর প্রত্যাহার করেছেন তিনি। আমি আমার রিটায়ারমেন্টে এই মুহূর্তে উঠে নিচ্ছি, বিকজ আমি সবাইকে না বলতে পারি, বাট দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে আমি না বলা আমার পক্ষে অসম্ভব। সাথে অবশ্যই পাপন ভাই, মাসাবি ভাই ওয়াজ দ্য বিগ বিগ ফ্যাক্টর। মাসাবি ভাই অবশ্যই আমাকে ডেকে নিয়েছেন, পাপন ভাই সাথে ছিলেন। তো আবার প্রধানমন্ত্রী আমাকে এক দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন, যে আমার যা চিকিৎসা আছে বা অন্য কোনো মেন্টালি, মানে আমি যদি আরেকটু মেন্টালি ফ্রি হইতে পারি, যে আমি যা করার দরকার দেড় মাস পর, তারপরে যা খেলাগুলো আছে ইনশাল্লাহ আমি খেলব। সামনেই এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো দুটি মেগা ইভেন্ট। তার আগে অধিনায়কের অবসর নাড়িয়ে দিয়েছিল সবাইকে। তবে তামিমের প্রত্যাবর্তনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন বিসিবি সভাপতি। প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সাথে বসেছিলাম এবং ও রিটায়ারমেন্টের চিঠিটা দিয়েছে, সেটা সে উইথড্র করছে। যেহেতু সে ফিজিক্যালি এবং মেন্টালি এখনো ফিট না, সেই জন্য সে দেড় মাস সময় নিয়েছে। এই দেড় মাসে সে রিহ্যাব করে আশা করছি সে আবার খুব শীঘ্রই আমাদের ক্রিকেটে ফিরাতে আসবে। আপাতত আফগানিস্তান সিরিজ নয়, নিজের ফিটনেস নিয়ে কাজ করবেন তামিম ইকবাল। পুরোপুরি ফিট হয়ে মেগা আসরে দলের সঙ্গে যোগ দেবেন তামিম। নোমান আব্দুল্লাহ, এখন ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।